We have been disconnected now. We have been reconnected. Welcome back. So other students are still trying to reconnect, okay? So wait for them. Okay, so I have added some আসলে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য তো আবার আমরা রিকানেক্ট হলাম ওকে সো ফর দ্য ন্যারেটর এন্ড হিজ ফেলো ট্রাভেলার দ্য থিমস Thames River. The Thames conjures up images of famous British explorers who have set out from that river on glorious voyages. The narrator recounts the achievements of these explorers in a celebratory tone, calling them knight errants of the sea, implying that such voyages serve the sacred higher purposes. So, a Thames, no, the London Thames River, a traveler derke. মারলো এবং তার সঙ্গী সাথীদেরকে বেলজিয়ান সঙ্গী সাথীদেরকে ব্রিটিশ বিখ্যাত এক্সপ্লোরারদের কথা মনে করিয়ে দিল এবং এরা বিভিন্ন গৌরবময় ভয়েজ এই নদী পথে তারা করেছে এবং এই থেমস নদী দিয়েই তারা করেছে যার কারণে থেমস নদীতে এসে তাদের কথা তাদের মনে পড়ে গেল এবং তাদেরকে তারা অনেকেই বলছে যে সমুদ্রের নাইট ওকে এবং তারা অনেকে বলা বলি করছে তারা মহৎ উদ্দেশ্য সাধন করার জন্য এই ভয়েস গুলো করেছিল ইউরোপিয়ানদের কাছে তাদের জন্য এটা মহৎ কিন্তু অন্যান্যদের জন্য কলোনিয়ালিস্টরা ওকে কলোনিয়ালিস্টদেরকে নেগেটিভ ভাবে দেখা এক্সপ্লয়েটার হিসেবে দেখা হয় সাপ্রেসার এন্ড অপ্রেসার হিসেবে দেখা হয় দ্য প্যাসেঞ্জার্স অন শিপ রিপ্রেজেন্ট দ্য গ্লোরি অফ British establishment and European imperialism. So, a ship and passenger jara ache, tara represent korche British establishment er je gaurav. Ebong European imperialism keo tara represent korche. Okay, so muloto ei upanyas ta imperialism er upor base kore. So, ekhane whited sepulcher byabohar kora hoyeche Brussels. এটা মূলত আসলে একটা স্থাপনা ভাস্কর্য যে ভিতরে মৃতদেহ আছে হ্যাঁ বাইরে দিক থেকে এটা সাদা দেখালেও এর ভিতরে আছে কি হরর বা ভয়ঙ্কর একটা বিষয় মানে মৃত্যু সো ইন দ্য নোভেলা ম্যাথিউ ডিসক্রাইবস হোয়াইটেড সিপালচার্স আর সামথিং বিউটিফুল অন দ্য আউটসাইড বাট কন্টেইনিং হরর্স উইদিন The bodies of the dead. Thus, the image is appropriate for Brussels, given the hypocritical Belgian rhetoric about imperialism's civilizing mission. So, imperialistra, seta Brussels er hok, Belgium er hok, ba British der, ba France der, ba Portugal jar der hok na keno, imperialist ba colonialistra, tara upore upore bolteche tara mohot uddeshyo sadhaner jonno, tara ei ইম্পেরিয়ালিস্ট মিশন তারা করত এবং তারা এটা বলতো যে মানুষকে সভ্য করার জন্য আফ্রিকান অসভ্য লোকেদেরকে বর্বর লোকেদেরকে সভ্য করার জন্য তাদের এই মিশন বাট আসলে তারা নিজেরাই বর্বর নিজেদের কিছু মোরাল ডিগ্রেডেশন হয়েছে হ্যাঁ মোরাল ডিগ্রেডেশন হয়েছে তো
মানে নৈতিক অবক্ষয়, ওকে। সো এই নৈতিক অবক্ষয়টাকে সিম্বলাইজ করার জন্য এই হোয়াইট সিপালচারটা ইউজ করা হয়েছে। হ্যাঁ, তার মানে হচ্ছে তারা আসলে হিপোক্রিটিক্যাল। ওকে, সো এই ছিল পার্ট ওয়ান এর সিনপসিস এবং অ্যানালাইসিস। সো তোমরা কি আজকে পার্ট টু টা দেখতে চাও? নেক্সট উইকে আমরা পার্ট টু নিয়ে আলোচনা করব। আর অন্যান্যরা কি মতামত? পার্ট টু কি আমরা আজকে আলোচনা করবো না নেক্সট উইকে? পার্ট টু থ্রি স্যার নেক্সট ক্লাসে হলে ভালো হয়। আচ্ছা, নেক্সট উইক থেকে আমরা শনিবার 8:45 থেকে নিব না বৃহস্পতিবার 7:30 থেকে নিব? মানে আমাদের প্রত্যেক উইকে একটা করে ক্লাস হবে। হ্যাঁ স্যার, আপনার যেটা ভালো হয় আপনি করতে পারেন সেটা। আচ্ছা আচ্ছা, দ্যাটস ফাইন, দ্যাটস নাইস অফ ইউ। আর কারো মতামত? ওকে স্যার, প্রবলেম নেই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন তোমাদের একটু থেকে আমি শুনতে চাই যে তোমরা কে কি রকম পড়েছো, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর কতটুকু হয়েছে, হার্ট অফ ডার্কনেস এর ব্যাপারে একটু বলো একজন একজন করে। রোবেল গাজী বলো দেখি। রোবেল গাজী, জি স্যার, হার্ট অফ ডার্কনেস সম্পর্কে এই পর্যন্ত ম্যাটেরিয়ালস যেগুলো দেওয়া হয়েছে এবং আমার ক্লাস আজকে নেওয়া হলো লাইভ ক্লাস, সো এই পার্ট ওয়ান পর্যন্ত এবং নিজে আপনি যতখানি পড়েছেন সেটার উপরে আমাদের সাথে শেয়ার করেন আপনার আন্ডারস্ট্যান্ডিংটা। আমার কাছে মনে হলো যে এটা আপনি যে কথা বলছেন যে এটা হচ্ছে, এটা মেজর থিম হলো কলোনিয়ালিজম এবং ইম্পেরিয়ালিজমের উপরে, এবং এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে, তার মধ্যে মেজর ক্যারেক্টার কে টেক্সটা বলে মার্লো, মার্লো ইজ দ্য প্রোটাগনিস্ট এন্ড আদার ক্যারেক্টার কুজ। তারপর ক্যারি অন। আপনি বলেন আপনার কতটুকু আন্ডারস্ট্যান্ডিং হলো এ পর্যন্ত? একটু পরে বলি। হ্যাঁ হ্যাঁ, একটু পরে বলি স্যার। আপনি বলেন নাহার ইসলাম, কি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার আন্ডারস্ট্যান্ডিং কতখানি হলো হার্ট অফ ডার্কনেস নিজে পড়ে এবং আমার ক্লাস আজকে অ্যাটেন্ড করে? জি স্যার, স্যার এট ফার্স্ট আপনার এটা হচ্ছে ক্যারেক্টার দিয়ে শুরু করাতে হচ্ছে আমার কাছে এটা ভালো লাগছে যে আপনি হচ্ছে ক্যারেক্টার দিয়ে শুরু করছেন যে আমাদের পরিচয় করায় দেওয়ার জন্য, দেন তারপরে হচ্ছে আদার্স ক্যারেক্টার এন্ড পার্ট শুরু, পার্ট ওয়ান, এটা হচ্ছে তিনটা পার্ট, তিনটা পার্টের হচ্ছে ওয়ান পার্ট আজকে স্টার্ট করা হয়েছে, যে আর দুইটা পার্ট হচ্ছে 2 উইকে করা হবে, যদি আজকে পারা যায় তাহলে সেকেন্ড উইক। সেকেন্ড হচ্ছে স্যার, তারপরে অ্যানালাইসিস এই পর্যন্ত আসা হয়েছে আর ভালো স্যার, সরি স্যার। তুমি কি আশা করছো সেটা তো আমরা জিজ্ঞেস করি নি, স্পেশালি আপনি কতটুকু বুঝেছেন। আমরা এরপর চলে ফাতেমা তুস সুমাইয়া, আপনার কতখানি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে? অনেক কত টেক্সট পড়ে ফেলেছে,
বা আমার যে অনলাইন আমি জানি যে ম্যাট্রিক্স গুলো দিয়েছি সেগুলো পড়ে শেষ করে ফেলেছে, তারপর আমি শুনছি যাতে ফিডব্যাকটা। স্যার মানে এই ভাবে স্যার নোভেলাটা একটু ক্রিটিক্যাল আমার কাছে মনে হয়, আর এটার যে ক্যারেক্টার গুলো স্যার আপনি যে ফার্স্ট অ্যানালাইজ করলেন আমি খুব ভালোভাবে বুঝতে পারছি বিষয়টা। আর স্যার মাল্য তো এখানে মূলত যে থাকে সে হচ্ছে মানে স্পিকার, মানে মানে স্টোরিটা সে বলে, মানে তার পাস্টে কাহিনীটা সে বলে। স্যার বোটে যারা থাকে তার একটা নদী পাড়ি দিচ্ছিল, স্যার ওই নদীতে যারা মানে তার সাথে যারা থাকে সে মানে মূলত তার পাস্টের কাহিনীটা বলে, সে তো স্যার এখানে স্পিকার থাকে। তো স্যার আপনার ফার্স্ট মানে আপনি যে পার্টটা অ্যানালাইজ করছেন স্যার এটা আমি বুঝতে পেরেছি। That's fine. Okay, Shomik. বলেন স্যার এটা এটা হচ্ছে একজন ইংলিশ সিম্যান চার্লস মার্লোকে নিয়ে একটা কাহিনী, যাকে বেলজিয়ান কোম্পানির ক্যাপ্টেন হায়ার করে একটা স্টিমারে করে কঙ্গো যাওয়ার জন্য। তো কঙ্গোতে সে যখন কঙ্গোতে যখন সে পৌঁছায় তখন সে ওই কোম্পানিরই আর একটা এমপ্লয়ি যার নাম হচ্ছে মিস্টার ক্রুটস তার সম্পর্কে বিভিন্ন ধরনের কথা শুনতে থাকে, যে কঙ্গোর অনেক ভিতরের দিকে মানে মানে কিভাবে ডিসক্রাইব করব, নদীপথ থেকে অনেক ভিতরের দিকে অ্যাবাউট 100 মাইল। স্যার পার্ট ওয়ানের এটাই মূলত এইটুকুই ইয়া করা আছে। তাদের অতীতকালে যাত্রা মানে অতীতকালে মারলো যে অতীতে কঙ্গোতে সে যাত্রা করেছিল সেই যাত্রাটার বিষয়ে তো বর্ণনা করছে তাই না? জি মানে ঘটনা ঘটে গেছে আগেই বলছে পরে তাই না, মারলোর মাধ্যমে আমরা জানতে পারছি। জি স্যার। ওকে আর কে আছে ফারজানা? জি স্যার। এই বিষয়টা যদি একটু বলতেন, আসলে এটা দেখা বোঝায় যে মানে হৃদয়ের যে অন্ধকার এরকম কিছু একটা বোঝায়। আসলে মানে সব ক্যারেক্টাররাই কোন না কোন কিছু ভুল করে, তো সেখান থেকে বেরিয়ে আসতে চেষ্টা করে, এরকম কিছু বর্ণনা করে কিনা এই নভেলটা? না না ওরকম কিছু না, এখানে হার্ট অফ ডার্কনেস টাইটেলটা দেওয়া হয়েছে মূলত পৃথিবীর অন্ধকার জায়গা সে অন্ধকারেরও অন্ধকার, অর্থাৎ অন্ধকার বলতে এখানে সভ্যতাকে বোঝানো হয়েছে, সভ্যতার আলো যেখানে পৌঁছায়নি, পৃথিবীর যে যে জায়গায় সভ্যতার আলো পৌঁছায় নেই ইউরোপিয়ানদের দৃষ্টিকোণ থেকে সেই জায়গা গুলোকে তারা ডার্কনেস বলে, প্লেস অফ ডার্কনেস। এবং কঙ্গো হচ্ছে এমন একটা জায়গা যে জায়গা হচ্ছে একেবারেই অসভ্য বর্বর লোকেরা থাকে ইউরোপিয়ানদের দৃষ্টিকোণ থেকে, যারা একেবারে আদিম প্রিমিটিভ। হ্যাঁ ইভেন ওখানে এমনও মানুষ আছে যারা কিনা ক্যানিবালস মানে মানুষ খেপ মানুষের মাংস খেয়ে জীবন ধারণ করে এমনও আছে। ওকে সেই জন্য এই টাইটেলটা দেওয়া হয়েছে যে হার্ট অফ ডার্কনেস, তার মানে সভ্যতার একেবারে অন্ধকারে মানে যেখানে সভ্যতা পৌঁছায় নেই সেই জায়গাগুলোর মধ্যে সবচাইতে অন্ধকার আচ্ছন্ন জায়গা, এই জন্য এখানে নামটা দিয়েছে হার্ট অফ ডার্কনেস, অর্থাৎ অন্ধকারেরও গহীনে। ওকে হার্ট বলতে এখানে আফ্রিকার যে অংশটা বোঝানো, কঙ্গো যারা হলো বর্বর ছিল তাদেরকে আসলে মানে তাদেরকে বোঝানোর জন্য এইটা বলা হয়েছে। কঙ্গো এলাকাটাকে বোঝানোর জন্য এবং কঙ্গোর যে মানুষ কঙ্গিস তারা সভ্যতার আলো থেকে অনেক দূরে সবচাইতে অন্ধকারে। স্যার এটা কি সিম্বলিক্যালি স্যার মিস্টার ক্রুটস এর মতো সিভিলাইজড ম্যান যে কি বলে ইংল্যান্ডের সো কল্ড ভদ্রলোক তার সম্পর্কে বলা হয় নাই? সে তো দেখা যায় যে কঙ্গোতে গিয়ে সে ওদের উপর যেভাবে অত্যাচার করছে, এইটা তো এইটাও তো তার হার্টটাই তো শেষ পর্যন্ত দেখা যায় যে ডার্কনেসে ফুলফিল হয়ে যায়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মানে এখানে দুই ভাবে বলা হয়েছে, একটা হচ্ছে তোমার ফিগারেটিভ
মিনিং আর একটা হচ্ছে মানে সারফেস মিনিং ওকে সারফেস মিনিং এন্ড আন্ডার সারফেস মিনিং সারফেস মিনিংটা যেটা আমি অলরেডি বললাম আর কি সভ্যতার একেবারে অন্ধকারে কোন বীজদেরকে বোঝানো হয়েছে আর আন্ডার সারফেস মিনিং এখানে যেটা জোসেফ কনরাড আফসোস করেছেন ইউরোপিয়ান হিসেবে তিনি নিজেও তো একজন ইউরোপিয়ান তাই না তো উনি নিরপেক্ষ হিসেবে যদিও বলেছেন কিন্তু কংগ্রেস মানুষদেরকে বর্বর হিসেবে তাদের কোনো নাম দাম উল্লেখ না করেই শুধুমাত্র ইউরোপিয়ানদের চরিত্রগুলোর নামই এখানে পাওয়া যায় আফ্রিকান কংগ্রেসদের কোনো নাম দাম নির্দিষ্ট কোনো নাম ওখানে উনি ইউজ করেননি ওকে সো সেই দৃষ্টিকোণ থেকে আফ্রিকান কালচার বা ট্রেডিশনকে খুবই বাজেভাবে তুলে ধরেছে এটা আমরা ক্রিটিক্যাল অ্যানালাইসিসে আরো আলোচনা করব এবং ইউরোপিয়ানদেরকে ইউরোপিয়ানদের মোরাল ডিগ্রেডেশনের দিকটা তুলে ধরেছে ওই যে কুর্স নামে যে ভদ্রলোক হ্যাঁ ইউরোপিয়ান সভ্য মানুষ কিন্তু সে আসলে হিপোক্রিটিক তার মানে এরা আসলে এই আফ্রিকান অসভ্য লোকদেরকে সভ্য করার মিশনে আসে কিন্তু আসলে তারা বাণিজ্য করার জন্য আসে এবং এই মানুষদেরকে শোষণ করার জন্য আসে এবং তাদের লোককে চরিতার্থ করে কারণ এই আফ্রিকা বা এশিয়া এগুলো তো প্রাকৃতিক সম্পদে ভরপুর জায়গা যেখানে ইউরোপ কিন্তু প্রাকৃতিক সম্পদ নাই বললেই চলে হ্যাঁ সো মূলত বেশিরভাগ প্রাকৃতিক সম্পদই হচ্ছে আফ্রিকা এবং এশিয়াতে এবং মিডল ইস্টে ওকে সো ইউরোপিয়ানরা মূলত সেইগুলো লোভেই আসে আর মাঝখানে তারা মিডিয়াতে প্রচার করে যে তারা আসলে এই আনসিভিলাইজ মানুষদেরকে সিভিলাইজ করার জন্য আসছে ওকে কিন্তু আসলে তাদের নীতি নৈতিকতা এতটাই নিচে নেমে যায় যে তারা এদেরকে মানুষই মনে করে না হ্যাঁ তারা এদেরকে মানুষের কাতারে আসলে ভাবে না ওই দৃষ্টিকোণ থেকে হ্যাঁ মিস্টার কুর্সের বিষয়টাকে বা মিস্টার কুর্সের মাধ্যমে পুরো ইউরোপিয়ানদেরকে বা ইউরোপিয়ান কলোনিয়ালিস্টদের হৃদয়ের যে অন্ধকার আচ্ছন্নতা সেটাকে বোঝানো হচ্ছে ইউ আর রাইট অ্যাজ ওয়েল সো দুটো মিনিং এর সারফেস এন্ড আন্ডার সারফেস ওকে থ্যাংক ইউ ভেরি মাচ তাহলে আজকে পর্যন্তই হ্যাঁ আজকে আমরা এখানে ক্লাসটা সমাপ্ত করতে চাই সো থ্যাংক ইউ ফর বিইং উইথ মি থ্রু আউট দ্য হোল সেশন অফ দিস লাইভ ক্লাস এন্ড আই বিলিভ দ্যাট ইউ উইল অলসো অ্যাটেন্ড দ্য ক্লাস ইন দ্য নেক্সট উইক ওকে এন্ড আই উইল গিভ দ্য লিঙ্ক লার্নিং প্ল্যাটফর্ম ইউ উইল চেক ফ্রম দেয়ার এন্ড অলসো ইউ উইল চেক ইউর হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেজেস And also your Moodle messages as well and email as well, okay? So thank you very much. Good night and goodbye.